Thank you.
দেখেছো তো, সকাল থেকে দেখাচ্ছি যে আমার ছেলের আজকে জন্মদিন। আজকে আমি ব্লগটা শুরু করেছি আগে থেকে। আশা করি তোমরা ভালো আছো, আমি মোটামুটি খুব ভালোই আছি। তো এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে, এই সন্ধ্যে টন্ডে দিয়ে এলাম। আর আজকে হচ্ছে 14/7, 14 প্রদীপ, সবাই জানো কালী পূজার আগের দিন। আর আমার ছেলের জন্মদিন আজকে 3 তারিখ, তো নভেম্বরের 3 তারিখ আমার ছেলের জন্মদিন। তোমার ছেলের আজকে 10 বছরের জন্মদিন। আর এই সকাল থেকে খুব ব্যস্তর মধ্যে মানে যাচ্ছিল সময়টা, রান্নাবান্না করা, এ করা, তো ছেলেকে রান্নাবান্না করে খাওয়ানো। তো দুপুরে দেখেছো তোমরা, তারপরে এখন সন্ধেবেলা ঠাকুরকে একটু সন্ধে দিলাম, তারপর প্রদীপ দেখালাম। তো এই চলছে, আর আগেই সেজে নিয়েছি। আর আসছে বলতে, কালী পুজো বলে কেউই আসছে না। আমার মেজ বোনকে বলেছিলাম আসতে, তো ওর আমার বোনের মেজ বোনের বরেরও জন্মদিন, আজকেই জন্মদিন। আমার ছেলের আর ওর মেজ মেসোমশাই যে তার একসাথে জন্মদিন, মানে একই দিনে জন্মদিন, তো এই হয়েছে ব্যাপার। ওই জন্য ও আসতে পারবে না, ওর ওখানে জন্মদিন হবে। তাছাড়া কালী পুজো, সবাই বুঝতেই পারছো কালী পুজো, ভাইফোঁটা তো এরকম পড়ে গেছে, ওই জন্য কেউ আসবে না। আর ছোট বোন আসার কথা আছে, তো দেখি কি করে। ছোট বোন আসবে বলেছে, ছোট বোনের তো কাছেই বাড়ি, তো আসবে। এই বাড়ির গজন এই নিয়েই তো জন্মদিনটা হচ্ছে। তো চলো তোমরা দেখো কি হচ্ছে না হচ্ছে, তোমাদের দেখাতে থাকে। হ্যাঁ, আমার ছেলেকে দেখাই, দাঁড়াও কি বদমাইশি করছে আমার ছেলে, দেখো বার্থডে বয়। এখন কানের মধ্যে এটা ওর পাপার থেকে গিফট নিয়েছে, পাপাকে বলেছে আমাকে একটা হেডফোন দাও, হেডফোন গিফট নিয়েছে। নিয়ে আর এই যে জামা টামা পরে বসে আছে এখন। কি হলো কিছু বলো, তোমাদের জন্মদিন কিছু বলো। হ্যাঁ, তোমার জন্মদিন কেমন কাটছে, ভালো কাটছে? ভালো কাটছে। ভালো কাটছে, তাহলে ভালোই হয়েছে জন্মদিনটা। এবার তো পরীক্ষা, পরীক্ষায় কি হবে এবার, সব হয়ে যাচ্ছে, দুর্গাপুজো হয়ে গেল, কালী পুজো হয়ে যাচ্ছে, ভাইফোঁটা হয়ে যাবে, এবার পরীক্ষা, 16-15 তারিখ থেকে পরীক্ষা, 15 তারিখ থেকে পরীক্ষা, অনলাইনেই হবে। ওদের তো এখনো স্কুল খোলার জন্য কিছু সেইভাবে দেখছি বলেনি এখনো, তো জানি না এখন কি বলবে, স্কুল খুলবে কি কি হবে ঠিক বলতে পারবো না। আর মনে হয় ওদের স্কুল খুলবে না, অনলাইনেই হবে। তো অনলাইনে হওয়াই ভালো, কেন কি কিচ্ছু পড়েনি, অনলাইনে পরীক্ষা হবে বলে কিচ্ছু পড়েনি, ভাবছে যে পরীক্ষা অনলাইনে দিয়ে দেবো আর কি হয়ে যাবে। আর মেয়ের পরীক্ষা তো মেয়ে এখন আছে পাশের ঘরে রয়েছে, মেয়ের পরীক্ষা 16 তারিখ থেকে অফলাইনে, তো স্কুলে গিয়ে টেস্ট, ওদের টেস্টটা হচ্ছে। আর সরকার থেকে বলেছে যে ডিসেম্বরের লাস্টে হবে, কিন্তু ওদের হচ্ছে না, ওদের ওদের ও তো প্রাইভেটে পড়ে, তো ওদের হচ্ছে না, ওদের এই নভেম্বরের 16 তারিখ থেকে স্কুল খুলছে, তো সেই দিন থেকেই ওদের পরীক্ষাটা অফলাইনে স্কুলে গিয়ে দিতে হবে। তো সেই জন্য খুব ব্যস্তর মধ্যে রয়েছে, তো ব্যস্ত খুবই পড়ছে, জানি না কি হবে কি করবে। আর মার্চের ফার্স্ট উইকে তো মাধ্যমিক পরীক্ষা সে বলেই দিয়েছে, তো এই চলছে। তো চলো দেখতে থাকো কি করছে না করছে।